হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমাদের স্বাগত জানাই আমার নতুন ব্লগে। তা ভাবছো এটা কী দেখাচ্ছি, তাই তো? তো তোমরা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছো কী দেখাতে চলেছি। এই জায়গাটা আমাদের পুরো জঙ্গল ছিল। এই জায়গাটা রাস্তা নেই, কিন্তু রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা আগে রাস্তা ছিল, এখান থেকে লোক যাতায়াত করতো, বাট রিসেন্ট এখানটায় রাস্তাটা বন্ধ হয়ে গেছে, লোক যাতায়াত করে না এখান থেকে। জায়গাটা পুরো জঙ্গল ছিল, তো জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে। তা সকালে ঘুম থেকে উঠে দেখছি জায়গাটা খুব পরিষ্কার, তা তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। আর এই জায়গাটা আজ হবে একটা কি বলতো, দেখো আমার ভিডিওটা আগে দেখতে থাকো, তোমরা সব বুঝে যাবে কি হবে। তো দেখতে পাচ্ছো আমার বাড়িতে এখন কেউ ঘুম থেকে ওঠেনি, এখন সকাল 6:30 বাজে। তা আমি আগে ফুল তুলবো আমার গাছে, দেখো চলো আমার গাছে। শুধু আমি দরজা খুলে চলে এসেছি, ছাদের দরজাটাও খুলে রেখে চলে এসেছি। এখন কাজ করব, কাজ করে আগে ফুল তুলে নেব, তারপরে ঘরের কাজ করব। চলো আমার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ওদের সব ফুল পড়ে রয়েছে, এই নিচে ফুলগুলো তুলবো না, সাদা ফুল এখন কমে গেছে, বুঝি একটা জবা ফুল ফুটে আছে, ফুলগুলো তুলে নিই। তাহলে আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে দেখবে ভিডিওটা আজকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, আমি বললাম না যে জঙ্গল পরিষ্কার করা হয়েছে আর পুকুরের জলটা পরিষ্কার করা হবে। ওই যে সমিতির লোককে খবর দেওয়া হয়েছে, তারা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে পুকুরের জলটা, কেন কচুরিপানা টানা ওই জায়গাটার জলটা যেহেতু ব্যবহার করা হয় না, কচুরিপানা হয়ে গেছে, তাই জলটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আজকে। তো দেখো এখন ঘাটটা খুব সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে, জলটা কী সুন্দর লাগছে দেখো। আর ঘাটটাও সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, যা বাড়ির মহিলারা পুজো করবে সেই বাড়ির সদস্যরা এসেই ঘাটটা সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। তো এখন দেখো বন্ধুরা, এখন হয়তো বিকেল 4:30 হবে, হ্যাঁ 4:30 সময় সবাই চলে এসছে, কারণ সূর্য অস্ত যাচ্ছে এখন। আর সূর্য অস্ত যাওয়ার সময় এরা সূর্য দেবতাকে প্রসাদ অর্পণ করে। দেখো আমার সঙ্গে দেখতে থাকো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাই একে একে যেসব বাড়ির মহিলারা উপাস করেছে, সেই সব বাড়ির মহিলাদের পুরুষ সদস্যরা সব এসে এসে বড় ডালিগুলো রেখে যাচ্ছে ঘাটে। দেখো পুজোর ডালিগুলো সব নিয়ে এসছে। এগুলো ঠাকুরকে অর্পণ করতে হয়। ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখো সবাই চলে এসছে, বাড়ির সব মহিলারা যারা উপোস করেছে সবাই চলে এসছে। এই যে দেখো পশ্চিম দিকে মুখ করে এরা দাঁড়িয়েছে, সূর্য দেবতাকে এখন অর্পণ করছে সব প্রসাদগুলো,
যেহেতু পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সেহেতু পশ্চিম দিকে এরা মুখ করে দাঁড়িয়ে রয়েছে। সব বাড়ির সদস্যরা হাতে তুলে তুলে দিচ্ছে, তারা জলে নেমে এখন সূর্যের দিকে মুখ করে সূর্য দেবতার দিকে মুখ করে প্রসাদগুলো অর্পণ করে নিচ্ছে। আর সব যে এখানে ভিড় দেখছো ঘাটে, সব কিন্তু সব বাড়ির সদস্যরাই ভিড় করে আছে। কিছু পাড়া প্রতিবেশীরাও এসে এদের দেখে পুজো করা, আমরাও তাদের মধ্যে কয়েকজন। এ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, খুব পাকা, ও পাটা কেটে গেছে, পায়ে ব্যথা, সেটাই বলছিল, তাই আমি বলছিলাম একটু হাই করে দে। যাই হোক, এদের স্নান হয়ে গেছে, এরা আবার কাল সকালে আসবে এরকমভাবেই পুজো করতে। তো দেখো, সূর্য উদয় হয়েছে, এরা কিন্তু এখন দাঁড়াবে পশ্চিম দিকে মুখ, সরি, পূর্ব দিকে মুখ করে দাঁড়াবে, যেহেতু বিকেলে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কারণ সূর্য অস্ত যাচ্ছিলো, তাই সূর্যকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে প্রসাদ অর্পণ করছিল। তা এখন সূর্য উদয় হচ্ছে পূর্ব দিকে, তাই মুখ করে এরা দাঁড়িয়েছে, প্রসাদ অর্পণ করবে বলে। সূর্য উদয় পুরোপুরি সূর্য উদয় হয়ে গেলে এদের পুজো শেষ হয়ে যাবে। ওরা কিন্তু 3 দিন ধরে উপোস থাকে, আজকেই কিন্তু এদের উপোস এবং পুজো সমাপ্ত হবে। এই দেখো, নিচ্ছে সবাই। এরা না একটা কী করে জানো তো, যখন এরা ঘাটে মানে পুজো শেষ হয়ে যায়, ওঠে, এ দেখো সূর্যটা কী সুন্দর লাগছে না দেখতে, হ্যাঁ ওঠে, তখন প্রসাদ ফেলায়, ওইটাই হচ্ছে মেন প্রসাদ, মানে প্রসাদ ছড়ায়, এটাই হচ্ছে মেন প্রসাদ। আমাদের অনেকেই প্রসাদ দিয়ে যায়, ঠেকুয়া, তারপরে একটা সুজির ঠেকুয়া আছে, ওই ঠেকুয়া, কিন্তু এই এই প্রসাদটা হচ্ছে মেন প্রসাদ। দেখাচ্ছি তোমাদের সাথে, দেখো শেয়ার করছি, এখন সবাই ছড়াবে প্রসাদগুলো। এদের স্নান হয়ে গেছে, সূর্য যেহেতু উঠে গেছে, ও এখনও অর্পণ করছি, মানে সব যে যতগুলো ডালি আনবে সব কটা ডালি সূর্যকে দেখাতে হবে, সূর্য দেবতাকে দেখানোর পরে, তারপরে এদের পুজো সমাপ্ত হবে। দেখো ওই যে প্রসাদ বললাম না, প্রসাদগুলোর কথা, এই যে প্রসাদগুলো ছড়াচ্ছে এরা, আমিও কয়েকটা টুকিয়ে নেব, যেহেতু মেন প্রসাদ, ঠাকুরের প্রসাদ বেশি প্রয়োজন হয় না। এই দেখো, দেখেছো, ছোলা আছে, ডাল আছে, মটর আছে, আমি কয়েকটা টুকিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে খেয়ে নেব। দেখো সবাই কুড়োচ্ছে, সকালে ঘাটে আসার মেন উদ্দেশ্য এটাই, দেখেছো প্রসাদগুলো, দেখেছো ঘাস টাস রয়েছে ওর মধ্যে, তাও একটু ধুয়ে টুয়ে নিয়ে খেয়ে নেব। পায়ের সামনেরগুলো নাটক অনেকই ভালো, লোকের পায়ের সামনে ওই যে সবাই কাড়াকাড়ি লেগে গেছে, দেখো না। যাই হোক, তা এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আর আশা করি তোমরা আমার ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। আর